ঢাকা রাখা বিজ্ঞান। একবার এক প্রফেসর খুব মজার এক কফি আবিষ্কার করলেন। এই কফির বিশেষত্ব হচ্ছে, রাতে খুব কম ঘুমালেও এই কফি খেলে নাকি চোখ থেকে ঘুম একদম চলে যায়। প্রফেসর তার ক্লাসের ছাত্রদেরকে দুই দলে ভাগ করলেন। এক দলকে দেওয়া হলো সাধারণ কফি, আর অন্য দলকে দেওয়া হলো সেই বিশেষ কফি। এবং দেখা গেল যারা সেই বিশেষ কফি খেয়েছে তারা আসলেই অনেক কম ঘুমিয়েও অনেক বেশি সতেজ থাকতে পারছে। সবাই তো অবাক, এটা তো অসাধারণ আবিষ্কার। তখন প্রফেসর আসল কাহিনী খুলে বললেন। এই বিশেষ কফি আর সাধারণ কফিতে আসলে কোনো পার্থক্য নেই, কিন্তু যেহেতু ছাত্ররা বিশ্বাস করে নিয়েছিল যে এই কফি খেলে ঘুম কমবে, তাই তাদের ঘুম আসলেই কমে গিয়েছিল। এই ব্যাপারটিকে বলা হয় প্লাসিবো ইফেক্ট। ল্যাতিন ভাষায় প্লাসিবো অর্থ আই শ্যাল প্লিজ, অর্থাৎ একটা জিনিস হয়তো সত্যি না, কিন্তু তুমি যদি সেটা মন থেকে বিশ্বাস করো তখন তোমার মস্তিষ্ক সেটাকে সত্যি ভাবা শুরু করে দেয়, এবং তখন আসলেই খুব মজাসব ব্যাপার ঘটে। যেমন ধরো তোমার খুব মাথা ব্যথা, ডাক্তার তোমাকে একটা প্লাসিবো ওষুধ দিলেন, অর্থাৎ এটা আসলে কোনো ওষুধ না, কিন্তু তুমি তো সেটা জানো না, তাই তোমার মস্তিষ্ক সেটাকে সত্যিকারের ওষুধ হিসেবেই ধরে নেয় এবং এন্ডোরফিন রিলিজ করে। এন্ডোরফিন হচ্ছে আমাদের শরীরের প্রাকৃতিক পেইন কিলার। শুধু তাই না, আমাদের শরীরে যে স্ট্রেস হরমোনগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো আমাদের উদ্বেগ দুশ্চিন্তা ইত্যাদির জন্য দায়ী, মস্তিষ্ক সেগুলো উৎপাদন করা কমিয়ে দেয়, এবং তাই সত্যি সত্যি তোমার মাথা ব্যথা অনেকখানি কমে যায়। এভাবে প্লাসিবো ইফেক্টকে কাজে লাগিয়ে মস্তিষ্ককে বোকা বানিয়ে অনেক মজাসব কাণ্ড ঘটানো যায়। তোমার মাথায় কি এমন কোনো আইডিয়া আছে? থাকলে সেটা কমেন্টে জানিয়ে দিও।